আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি ফ্রেন্ডস ডিএক্সিং ক্লাবের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো আমার ছোট্ট একটু জায়গায় ঢেঁড়স ক্ষেতের ঢেঁড়সের আপডেট। তো এই হচ্ছে ঢেঁড়স আমার কোয়ার্টারের নিচে কিছু অংশ জমি কুপিয়ে সেখানে চাষ করার মতো জায়গা তৈরি করে ঢেঁড়স গাছ লাগিয়েছিলাম। তো সেই ঢেঁড়স আজকে কিছু তুলেছি, তো চলুন সেই ঢেঁড়স আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে সেই সমতল ভূমি ছিল যেটাকে কুপিয়ে চাষের যোগ্য করা হয়েছিল বেশ কিছুদিন আগে। অনেক শক্ত এবং প্রচুর পরিমাণে ইট, খোয়া এবং বিভিন্ন ধরনের সুরকির সংমিশ্রণে এই মাটিগুলো ছিল। পরে এটাকে কোদাল দিয়ে কুপিয়ে মোটামুটি চাষের যোগ্য করা হয় এবং সেখানে বীজ বপন করা হয়। তো তার কিছুদিন পরেই বীজ থেকে চারা গজায় এবং সেই চারাগুলো আস্তে আস্তে বড় হয়ে উঠেছে। তো এর আগেও দুই তিনবার ঢেঁড়স তোলা হয়েছে, আজ আবার কিছু ঢেঁড়স তোলা হলো। আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নিজের হাতে লাগিয়ে সেই সবজি বা ফল, গাছের ফল খাওয়া অনেক বড় একটা ব্যাপার। যদিও এর বাজার মূল্য খুব বেশি নয়, কিন্তু এটা নিজের হাতে তৈরি ক্ষেত, এটার অনেক বড় মূল্য। তো এই ক্ষেতের মধ্যে আমার ঢেঁড়স ছাড়াও আরও বেশ কিছু সবজি আছে, পুঁই শাক আছে, তারপরে কলমি শাক আছে, কচু শাক আছে। আমি গ্রাম থেকে কচুর মুথা নিয়ে এসে লাগিয়েছিলাম, সেটা থেকে কচু গাছ হয়েছে এবং বেশ কয়েকবার কচু শাকও খাওয়া হয়েছে। তো সব মিলিয়ে একেবারে খারাপ না, সবজি কেনা থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাচ্ছে এবং খুব বেশি খরচ ছাড়াই এই সবজিগুলো চাষ করা গেছে এবং নিয়মিত সেখান থেকে সবজি পাওয়া যাচ্ছে। আর ঢেঁড়স খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। যে উপরে যে ছোট ঢেঁড়সগুলো দেখতেছেন, এগুলো সর্বোচ্চ দুই দিন লাগে বড় হতে, এর মধ্যে খাওয়ার উপযোগী হয়ে যায় এবং দু একদিন বেশি দেরি রাখলে পরে সেগুলো শক্ত হয়ে যায় এবং সেটা খাওয়ার উপযোগী থাকে না। এই যে ছোট ছোট যে ঢেঁড়সগুলো দেখতেছেন, এগুলো ম্যাক্সিমাম দুই দিন লাগে, তৃতীয় দিনেই এগুলো আবার তোলা যাবে। তো সব মিলিয়ে যে কয়েকটি গাছ আছে তা থেকে সপ্তাহে অন্তত একবার বা দুইবার কিছু সবজি তোলা যায়, যেটা দিয়ে মোটামুটি একটা ছোট পরিবারের সবজির চাহিদা মেটানো যায়। তো এই হচ্ছে আমার সবজি বাগানের চিত্র। এই বাগানটি ছাড়াও আরেকটি বাগান আছে যেখানেও বেশ কিছু সবজি চাষ করা হয়েছে। তো সবাইকে নিমন্ত্রণ রইল আমার বাগানের সবজি খাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।